Yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel. Niya sham tomader jonno aro ekta awesome video. Title ebong thamader dekhe already bujhe geche amader Free Fire e Captain Vuya name notun ekta character eshe porche ebong ei character ta diye khela prothom rank match er reaction type video niye eshe porchi. Ajker video te ei character er charte skill er puro details bolte jacchi. Ha guys, ei prothom amader Free Fire emon ekta character add korlo je ekta character er bhitor mot charte skill royeche. Maybe আমাদের এই ক্যাপ্টেন বুইয়া ক্যারেক্টারটাই হতে যাচ্ছে আলোকের থেকেও ভালো ক্যারেক্টার গাইস একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও ব্যাংকের আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি আমাদের নতুন ক্যাপ্টেন বুইয়া ক্যারেক্টারটা নিয়ে চান্দু এতবার ভেস্টের উপর ক্লিক করলাম ভেস্টটা উঠলোই না এনিমি নিয়ে দৌড় মারছে দূর এটা কাছে এরা গান পেয়ে গেছে আর মরে গেছি চান্দু একটা টুয়াল লাগে যা ভাই মরে গিয়েছিলাম ভাই হেলথ দেখছো এই আমাদের ইপি দেখছো কি রে ইপি বেড়ে আছে আগে থেকে দিয়ে রাখছিল নাকি এইটা 200 থাকে না 250 হলো কিভাবে ধরো এটাতে ক্লিক করে দিয়েছি গাইস ও আমাদের এইচপি পড়তেছে আর ইপি কমে যাচ্ছে তার মানে এই ক্যারেক্টারের স্কিল এটাই যে আমাদের ইপি পার ইপি যেটা থাকবে ওইটা হচ্ছে এইচপি তে চলে যাবে নাকি কিন্তু এরপর তো আর ইপি দিচ্ছে না আবার মাশরুম খেতে হবে আবার আমাদের এইখানে একটু কাউন্টডাউন হইতাছে এটা কাউন্টডাউন হওয়ার পর কি একা একা আবার শুরু হয়ে যাবে নাকি নাকি ক্লিক করতে হবে মনে হয় ধরো এইচপির এখানে ক্লিক করলে তারপর যে হবে মনে হয় দাঁড়ো দেখি তো ও এইচপির পরে ইপি এসে পড়েছে তার মানে এখন ইপি পারবে ও ভাই এ রে এনিমি এসে পড়েছে দাঁড়ো ও হেডশট এ ভাই হ্যাংকো লোকেন কিন্তু এখন তো আবার কোনো মাশরুম টাশরুম কিছু দিচ্ছে না হেলথ তো বাড়ছে নাকি ভাই আমি বুঝতেছি না ভাই কিন্তু সমস্যা নেই আমাদের এই প্রথম ম্যাচটা খেলে ফেলি তারপরে যে যদি এই ম্যাচটা পারফেক্টভাবে থাকে তাহলে এইটা তো আপলোড দিব আর তারপরে যে আমরা এই ক্যারেক্টারের ব্যাপার পুরো ডিটেলসে জেনে নিব আর ওই টাইমে যে আমরা মনে করো একেবারে ভিডিও লাস্টে যে মনে করো যে ভিডিওটা আপলোড দিব ওইটা লাস্টে যেয়ে বলে দিব নি সমস্যা নেই এখন দেখার বিষয় এটা যে আমাদের পারফেক্টভাবে চলে কিনা এখানে উপর একটা এনিমি রয়েছে ওরা চান্দ মাথা দেখা যায় একটু উইটো না উইটো না ভাই হেডশটটা জ্বলছিল রে ধরো 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 গাইস এই তো পিছনেরটা দেখছি গাইস এটাকে যদি একটা হেডশট না না বেশি দূরে হয়ে যায় চান্দ ওটার কাছে যেয়ে মারতে হবে ভাই আমি এখনো পর্যন্ত অনেক জিনিস নিয়ে কনফিউশনে আছি এখনো কি হেল্প পারতেছে আমার একটু একটু করে নাকি আচ্ছা ওটার দিকে তাকানো যাবে না এ ভাই আমার মুখের সামনে এনিমি ছিল ভাই এটাও হেডশট ছিল রে ক্রিয়াস ক্যারেক্টার পরে একটা হেডশট শর্ট রেঞ্জে না এটার সাথে আমাদের ডিস্টেন্স বজায় রেখে তারপর মারামারিটা করতে হবে এক কাজ করি গাইস AK-47টা নিয়ে চান্দু একবার শুধু কি মারো একটা হেডশট দেওয়ার চেষ্টা করি ও হো লেগে গিয়েছে পারফেক্ট হেডশট ব্রাদার গাইস আমাদের ইপি না আমরা বাড়াচ্ছি মানে মাশরুমের ওই জিনিসটা বাড়াচ্ছি যেন আমি দেখবো যে অ্যাবিলিটি অন করা অবস্থায় যদি আমাদের লাইক হেলথটা ফুল থাকে তারপরেও কি কিছু হয় নাকি লাইক আমাদের ইপিটা কি কমে যায় কি না অথবা হেলথ কি আরও বেড়ে যায় কি না না হেলথ তো বাড়বে না দেখা যাক গাইস আমরা একটু পরে আরও আর একটু বেশি করে তারপর যে বাড়াবো আরো অনেক কিছু দেখার বাকি রয়েছে গাইজ আমরা সব কিছু এক এক করে দেখবো তারপর যে তোমাদের একেবারে ভালো একটা ধারণা এসে পড়বে না কিছুই হয় না অ্যাবিলিটি অন হয়েছে ঠিকই কিন্তু কিছু আরে রে রে ভাই 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 ও এখন হেলথ বাড়তেছে দেখছো নি আসলে আমরা জানতাম যে আমরা মার খেতে যাচ্ছি ঠিক আছে এর জন্য আমরা অ্যাবিলিটিটা অন করেছিলাম চলো গাইস এই চান্দুর উপর একটু নির্যাতন করে আসি আমাদের ড্রাগন AK-47 এ কি টপকাচ্ছে ওরা লাভ দিছে রে এ ভাই উপর থেকে মাইরো না হেডশট লেগে যাবে ভাই 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 এই রে লাগলো না 43 ড্যামেজ ভাই মারাত্মক ড্যামেজ দিচ্ছে ওরে চান্দু আমাদের দিকে এইম করতেছে দেখছো নি একটু চুদি মাথাটা না 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 ভাই আমার কাছেই তো ভালো লাগতেছে মাথাটা দে দে ভাই মাথা দে 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 ও ভাই একেবারে মরে গিয়েছিলাম এই চান্দু লাস্ট টাইমে কি দিয়ে জানি মারলো আমার হেডশটও লাগেনি কিন্তু একটু গুলিতে কত বেশি ড্যামেজ হয়ে গেছে একটা হাতে নিয়ে সামনের দিকে যে আর মেরো না আমরা আসতেছি তো আমাদের হ্যান্ড ক্যানুনটা নিয়ে আরে দূর হ্যান্ড ক্যানুনে দেখে এমই নাই কি বুঝে নিলাম এটা আচ্ছা সমস্যা নেই ব্রাদার এর থেকে হাজার গুণে ভালো জিনিস রয়েছে একেবারে বাজারে টাটকা টমেটো এ তো টমেটো নরে এ তো টমেটো লঞ্চার ও লাভ দিছে আরে আর মরে নি আমি শিওর ছিলাম ই ভাই ভাই ভাই
ও ভাই কি মির্জাফরি, কয়েকদিন ধরে আমরা এনিমির উপর মির্জাফরি করি না থেকে আমাদের উপর নির্যাতন চালাচ্ছে। গাইজ বলো তো বানাবো নাকি এনিমির ফাঁদ, এনিমির ফাঁদ বানাবো নাকি আরেকটা? গাইজ আমাদের মোট মাস মিলে তিনটা টমেটো নিয়ে এসেছি বাজার থেকে, একটা না একটা হয়েই যাবে, সমস্যা নেই তো। আর তো ওরা ভাই খালি খাচ্ছে, এই মরতেছে না। আরেকটা, এটা তো হয়ে যাবে। ও ভাই ভাই ভাই, আর তো ওর এই টাইমেই, এই টাইমে গ্লোয়ালটা মারা লাগলো। আর এক লাস্ট আর একটা টমেটো রয়েছে, পারফেক্ট ভাবে মারতে হবে। প্লিজ ইয়ার কে ফেলো, টমেটো পড়ার সাথে সাথে ফুটে গিয়েছে রে। আরেকটা এসে পড়ছে, কোথায়? ইতু ইতু গাছের পিছনে, ধরো ধরো ধরো, লাগে নি, একটাও লাগে নি। তারপর যে জামসর একটা গ্লোয়াল, তারপরে যে আবার রিলোড। আর দূর বেশিক্ষণ লাগতেছে, AK-47 হেডশট লেগে গিয়েছে রে। গাইস অলরেডি আমাদের 8টা কিল হয়ে গেছে। ভাই এই ক্যারেক্টারটা না মোটামুটি ভালো কাজে আসতেছে, কিন্তু আমাদের একটাই প্রবলেম আমি অবশ্য মোটামুটি বুঝে গিয়েছি, কিন্তু এখনও ছোটোখাটো কয়েকটা জিনিস নিয়ে কনফিউশনে রয়েছে। একেবারে ভিডিও লাস্টে যেগুলো মনে করো সব কনফিউশন দূর করে যদি ভিডিওটা পারফেক্টভাবে হয়। এ আরেকজন মারতেছে, ধরো ধরো এই চান্দুকে। ও আরও একটা অ্যান্সার, ভাই কী হচ্ছে এগুলো, কী হচ্ছে? 9টা কিল হয়ে গেল। যদি ইপি মানে মাশরুম খাওয়া বেশি থাকে তাহলে এই ক্যারেক্টারটা আলোকের থেকেও বেশি হেলথ দিবে, মানে বেশি কাজে আসবে। আর অন্যদিকে যদি আমাদের ইপি নাই থাকে তাহলে কোনো কাজে আসবে না। কিন্তু অন্যদিকে স্কোয়াডেরও ব্যাপার স্যাপার আছে। ওয়ে রে 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 ভাই 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 ভাই, দুটো গ্লোয়াল পড়ে গেছে রে, স্নাইপার দিয়ে মেরেছে, সন্দেহ থাকতে পারে M82B। তো দুইটা গ্লোয়াল পড়ে ভালো হয়েছে। এছান তো যেভাবে মারতেছে আমার তো সন্দেহ হচ্ছে M82B। এ ভাই গ্লোয়াল ফাটাই দিয়ে আছে, হ্যালো যারা আরেকটা মেরে দিই। চান্দু এত কেঁপেছো কেন, হ্যালো কি হয়েছে? এ ভাই মারতে আসা দূর হয়েছে, অনেক হয়েছে চান্দু, কি মারো ভাই। AK-47 এর মতো হয়েছে এটা কি? ও ভাই সব কি সুন্দর হেডশট লাগতেছে, তার একটু করে ফেলে তাড়াতাড়ি করে এদিকে। আরে আমাদের ম্যাপের মধ্যে গরিব যত প্লেয়ার রয়েছে এই চান্দুর জন্যই তো গ্লোয়াল পাচ্ছে না, সবগুলো গ্লোয়াল এ মনে করো নিয়ে ব্যাগের মধ্যে লুকিয়ে রাখে। সেই এয়ারড্রপের কাছেই আমরা চলে এসে পড়েছি, দেখা যাক এবার যে এয়ারড্রপের ভিতরে আসলে আছে এটাকে। এই ভাই কি দিয়ে মারলো, K98 মনে হলো না, কিন্তু ড্যামেজ তো অনেক অল্প। অবশ্য আমাদের কাছে লেভেল 5 ভেস্টও রয়েছে। এটা কি ওই টাওয়ারের উপর থেকে মারলো নাকি? টাওয়ার থেকে মেরেছে মনে হয়। তারা সাইনবোর্ডের পিছনে চলে, এর এর সামনে নেবে। ভাই ভাই ভাই, মারাত্মক লেভেলের ড্যামেজ দিছে। ধরো এটাকে একটা হেডশট যদি লাগাতে। আরে ভাই এটাকে দেখে না আমার মনে হচ্ছে একটু ভালো প্লেয়ার। গাইস একটু সাবধানে আমাদের খেলা লাগবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। এক কাজ করি গাইস, হালকা একটু পিছনে চলে আসে। এ না ভাই, এ এক কাম করো না ভাই, এটা থেকে অনেক বেশি ভয় ভাই, প্লিজ। আরে ও কোং না ভাই, এটা থেকে অনেক বেশি ভয় ভাই। চন্দু ঠিক হয়েছে, ও যাক 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 ভাই, ও কোং থেকে অনেক বেশি ভয় ভাই আমি। এ গাইস আমি, আমার মনে হয় আমাদের আবারও ওই জিনিসে ফিরে যেতে হবে। চলো গাইস আগে এই পাশে একটা গ্লোয়াল মারবো, আর তারপর যে আমাদের AK-47 গুলি লাগে না ভাই, হেডশট তো দূরে, ও লেগে গিয়েছে। এবার কি করবো, চান্দু এসে পড়তেছি। তারপর যে এদিকে ডস দেখি, এদিক দিয়ে যে, তারপর একটা জাম্প শট, একটা গ্লোয়াল লাগেনি কেন, এত ড্যামেজ ভাই, আমি আরো বেশি ড্যামেজ আশা করেছিলাম। চান্দু এদিক দিয়ে যে, তারপর এদিক দিয়ে যে, একটা জাম্প শট, একটা গ্লোয়াল। এই চান্দু গ্লিচ হয়ে গেছিল, গ্লোয়ালের ভিতর দিয়ে এসে পড়েছিল ভাই, না হলে মেরেই দিত। এটা ভালো প্লেয়ার ছিল আসলে। ও ভাই মজা পেয়েছে, কিন্তু ভয়ও পেয়ে গিয়েছিলাম ওই ওকমটাতে। মারতেছে আর কোথা থেকে মারতেছে দেখতেও পারতেছি না, দেখো কেউ নাই, সাইলেন্সার দিয়ে। এ ওয়েট, টাওয়ারে নাকি? ওরে চান্দু টাওয়ারে ছিল ভাই ভাই। এ ভাই না 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 না, ও আমার হেলথের দিকে তাকাও একবার, চান্দু মেরে দিয়েছিল একটুর জন্য বেঁচে গিয়েছে, তারপরে মেডকিট নাও রে ভাই। ওপেন ফিল্ডে মেডকিট নিচ্ছি, কেউ আবার মেরো না, নিজেদের নিজেদের কাছে বিজি থাকো, আমরা তাদের কোনো মেডকিটটা নিয়ে নিই। ওরে এই চান্দু দেখে নেই আমাকে, যাক যাক যাক। AK-47 এর একটা হেডশট ভাই, লাগেই না গুলি লাগে। ও হো আরে একটা হেডশট AK-47 এর। গাইস আর একজন আছে, এই তো দেখেও ফেলেছি, এই চান্দুকে হেডশট দিতে পারলাই বুইয়া। আর ভাই লাগতেছেই না, চান্দু একটু উকি মারো তো AK-47টা দিয়ে হেডশট। আর কি ভাই আমাকেই মেরে দিচ্ছে ভাই, না 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 না, কোনো টাইপের রিস্ক নেওয়া যাবে না চান্দু। এবার আমাদের ভুইয়াটা কনফার্ম করতেই হবে, গ্লোয়াল দিয়ে সামনে একটা মেরে দিই, তারপর যে আমাদের গ্রেনেডগুলো হাতে নিয়ে নিই, আমাদের টমেটো এদিকে একটা আর এদিকে একটা, তারপর যে একটা গ্লোয়াল, তারপর যে ভাই ও চান্দুর গ্লোয়ালের সামনে আমার টমেটো বেজেছিল। এই চান্দু গ্লোয়ালের কভার থেকে বের হয় নিজেই আত্মহত্যা করে ফেললো রে আমার গ্লোয়াল, সরি টমেটো তো, টমেটো তো সরি। ও ভাই কি একটা ওপি লেভেলের ম্যাচ ছিল, কত বেশি হেডশটে আমাদের ক্যাপ্টেন ভুইয়া ক্যারেক্টারটা নিয়ে প্রথম ভুইয়া, তাও আবার 14টা কিলের বিনিময়ে। তাও
ইয়া গাইস, এই ছিল আমাদের ক্যাপ্টেন ভুইয়া ক্যারেক্টারটার ভিডিওটা। আর গাইস, তোমরা তো জানো আমাদের গেমে যখন নতুন কিছু আসে ওইটার ব্যাপারে আমাদের তেমন কোনো ধারণা থাকে না, তো ওই ধারণা ছাড়াই আমরা প্রথম ম্যাচটা যেটা খেলে ওইটার ভিডিওটা তোমাদের জন্য আপলোড করে দেই, এবং তারপরে যে আমরা পুরোপুরি ধারণা নিয়ে ওই ভিডিও লাস্টে যে ওইটার পুরো ডিটেলসের ব্যাপারে আমরা বলে দিই। তেমন এখনই আমি এই ক্যাপ্টেন ভুইয়ার ব্যাপারে পুরোপুরি ডিটেলস তোমাদেরকে জানাতে যাচ্ছি। তার আগে বলে দিই, আমাদের কালকে মানে 15 তারিখে আমাদের 6000 ডায়মন্ড গিভওয়ে লাস্ট ডেট, তো কেউ মিস করো না, কারণ আমরা কিন্তু গিভওয়েটা এমনভাবে রেখেছি যেন সবাই চান্স পাও এই গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য। সবাই চলে আসো নোনো লাইভে লাইভ স্ট্রিমে সকাল 9টার দিকে, আর নোনো লাইভে সকল ডিসক্রিপশন বক্সে সকল ডিটেলসটা পেয়ে যাবে। এখন আসি মেইন কথায়। গাইস, আমাদের ক্যাপ্টেন ভুইয়ার বলেছিলাম যে 4টে স্কিল রয়েছে, ওর মধ্যে থেকে প্রথম স্কিল হচ্ছে আমাদের অন্যান্য ক্যারেক্টার যেমন 200 EP থাকে না, 200 EP স্লট, এই ক্যারেক্টারটা নিলে আমাদের 250 EP স্লট থাকে। আর দ্বিতীয় স্কিল হচ্ছে আমাদের আলোক ক্যারেক্টারের যে বাটনটা রয়েছে স্কিলের, ওইটা তো সিম্পল একটা বাটন, কিন্তু এখানে দুটো বাটন রয়েছে, এক হচ্ছে ইপির জন্য, এক হচ্ছে HP এর জন্য। তো ইপির জন্য যেটা, ওইটা যখন তোমাদের থাকবে তখন যে তোমাদের ইপি বাড়তে থাকবে, পার 2 সেকেন্ডে 2 করে ইপি 150 পর্যন্ত বাড়বে। 3 নম্বর স্কিল হচ্ছে যখন তোমরা ওই স্কিলের উপর ক্লিক করে HP-তে দিবা, তখন যে তোমাদের যত ইপি থাকবে মানে মাশরুম যেগুলো খেয়ে রেখেছিলে ওগুলো তোমাদের 5 করে HP-তে আসতে থাকবে, কিছুটা তোমাদের আলোক ক্যারেক্টারের মতোই। তো গাইস, এই হচ্ছে আমাদের 3টা স্কিল। কিন্তু আরও একটা স্কিল রয়েছে, যেমন আমাদের এই ক্যারেক্টারের অ্যাবিলিটি যখন আমরা অন করি তখন তো দেখো যে আমাদের আশেপাশে গোল একটা সার্কেলের মতো হয়ে যায় আলোকের মতোই, তো ওইটার আশেপাশে আমাদের যদি কোনো এনিমি আমাদের জন্য কোনো টিমমেট থাকে না, তাহলে ওই টিমমেটদের সাথেও আমাদের স্কিলটা আমরা শেয়ার করে ফেলি, যে আমাদের স্কিল হচ্ছে আমাদের মাশরুম থেকে আমাদের হেলথে রূপান্তর করে না, ওই জিনিসটাই আমাদের টিমমেটদেরও হয়ে যায়। আমাদের টিমমেটদের যে যদি কোনো ইপি থাকে ওইটা 5 করে করে HP-তে আসতে থাকে, মানে 4 জন যদি থাকে 4 জনেরই হেলথ একসাথে বাড়তে থাকবে। গাইস, অলরেডি তো বুঝে গিয়েছো এই ক্যারেক্টারটা কয়েকটার দিক থেকে আমাদের আলোকের থেকে অনেক বেশি বেনিফিট দিবে। তারপরেও গাইস, তোমরা আমাকে জানিয়ে দিও তোমাদের কি মনে হয়, কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। আরেকটা জিনিস জানিয়ে দিও যে এই ক্যারেক্টারটা তোমরা যদি নাও তাহলে কি কি পরিমাণ প্রবলেম তোমরা ফেস করতে পারো কমেন্টে জানিয়ে দাও, তাহলে অন্যরা কমেন্ট দেখলে অন্যদেরও হেল্প হয়ে যাবে। আর গাইস, আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও, আর যা যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলেও একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।